সেনাবাহিনীর হাতে চলে এলো বিশ্বের প্রথম বিধ্বংসী লেসার গান। বিশ্বের প্রথম লেসার গানের সফল পরীক্ষা করলো মার্কিন সেনাবাহিনী। এই লেসার গান দিয়ে ড্রোন সহ নানা লক্ষ্যবস্তুকে চোখের পলকে ধ্বংস করা যাবে বলে পেন্টাগনের তরফে জানানো হয়েছে। মার্কিন নিউজ চ্যানেল CNN জানিয়েছে, লেজার উইপন সিস্টেম বা LAWS নামের অস্ত্রটি সম্প্রতি পরীক্ষা করা হয়েছে। উভচর পরিবহন জাহাজ USA পোনন্স থেকে এই অস্ত্র দিয়ে কল্পিত শত্রুর ড্রোন লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছিল। অস্ত্রটি থেকে প্রবল শক্তি নির্গত হয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করে, এতে ড্রোনের পাখায় আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়। পাশাপাশি মার্কিন নৌবাহিনী দাবি করেছে আলোর গতিতে ছুটে যায় এর শক্তি আর মুহূর্তের মধ্যে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, অর্থাৎ হামলা করতে ছুটে আসা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা ICBM থেকে প্রায় 50,000 গুণ বেশি গতিতে এই দিয়ে আঘাত আনা যাবে। অবশ্য অস্ত্র থেকে ছুটে যাওয়া লেসারকে খালি চোখে দেখা যাবে না। এই নির্মাণে $4 কোটি ব্যয় হয়েছে আর এই লেজার ওয়েপন চালাতে 3 ব্যক্তির প্রয়োজন পড়বে। এই অস্ত্র ব্যবহারের জন্য বিদ্যুৎ ছাড়া আর কিছুরই প্রয়োজন পড়ে না। প্রয়োজনীয় বিদ্যুৎ যন্ত্রটির জেনারেটর থেকে উৎপাদন হয়। বর্তমান প্রজন্মের LAWS দিয়ে ছোট আকারের ড্রোন বা বিমান এবং নৌকা ঘায়েল করা যাবে এর সাহায্যে।